নতুন বছরে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনি অনেক লাভ পেতে পারেন। সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন, কোথায় সঞ্চয়পত্র কিনবেন, সঞ্চয়পত্র কিনতে কী কী কাগজপত্র লাগবে, এসব খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে বাংলাদেশে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে, যেমন পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এখন আমরা দেখব কোন ধরনের সঞ্চয়পত্র কারা কিনতে পারবে। প্রথমে দেখব পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে 18 বছর এবং এর উপরের বয়সী মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং 65 বছর এবং এর উপরের বয়সী পুরুষ নাগরিক। 3 মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র কিনতে পারবে 18 বছর এবং এর উপরে বয়সী পুরুষ এবং মহিলা বাংলাদেশী নাগরিক। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবে 18 বছর এবং এর উপরের বয়সী পুরুষ এবং মহিলা বাংলাদেশী নাগরিক। এছাড়া প্রতিষ্ঠানও 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে পারবে। পেনশনের সঞ্চয়পত্র কিনতে পারবে পেনশনভোগী যে কোনো বাংলাদেশি পুরুষ এবং মহিলা নাগরিক। এখন সঞ্চয়পত্র কোথায় কিনতে পাওয়া যায়? জাতীয় সঞ্চয় ব্যুরোর বিভিন্ন সঞ্চয় অফিস, বাংলাদেশ ব্যাংক সহ সকল সরকারি এবং বেসরকারি তফসিলি ব্যাংক এবং পোস্ট অফিস হতে সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। এখন আমরা দেখব আপনি বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে প্রতি লাখ টাকায় কত টাকা মুনাফা পাবেন। নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফাকে 4টি স্ল্যাবে ভাগ করা হয়েছে এবং 1টি স্ল্যাব হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত, 2য় স্ল্যাব হচ্ছে 5 লক্ষ 1 টাকা হতে 15 লক্ষ টাকা পর্যন্ত, 3য় স্ল্যাব হচ্ছে 15 লক্ষ 1 টাকা হতে 30 লাখ টাকা পর্যন্ত এবং 4র্থ স্ল্যাব 30 লক্ষ 1 টাকা হতে 50 লাখ টাকা পর্যন্ত। প্রথমে দেখব পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যায় এবং পরিবার সঞ্চয়পত্রে প্রতি মাসে মাসে মুনাফা পাওয়া যায়। একক নামে যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ থাকে তাহলে প্রতি লাখ টাকায় প্রতি মাসে মুনাফা পাওয়া যায় 912 টাকা। বিনিয়োগ যদি 5 লক্ষ 1 টাকা হতে 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি মাসে মুনাফা পাওয়া যায় 864 টাকা। বিনিয়োগ যদি 15 লক্ষ 1 টাকা হতে 30 লাখ টাকা হয় তাহলে প্রতি মাসে প্রতি লাখ টাকায় মুনাফা পাওয়া যাবে 787.50 টাকা এবং বিনিয়োগ যদি 30 লক্ষ 1 টাকা হতে 50 লাখ টাকার মধ্যে হয় তাহলে প্রতি লাখে প্রতি মাসে মুনাফা পাওয়া যায় 712.50 টাকা। এখন আমরা দেখব 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদকাল 3 বছর এবং একক নামে সর্বোচ্চ 3 লাখ এবং একক নামে সর্বোচ্চ 30 লাখ টাকায় ক্রয় করা যায় এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে প্রতি 3 মাস পরপর মুনাফা দেওয়া হয়। এখন যদি বিনিয়োগ হয় 5 লাখ টাকা পর্যন্ত তাহলে প্রতি লাখে প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যায় 2622 টাকা। বিনিয়োগ যদি হয় 5 লক্ষ 1 টাকা হতে 15 লাখ টাকা পর্যন্ত তাহলে প্রতি লাখে প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যায় 2484 টাকা। বিনিয়োগ 15 লক্ষ 1 টাকা হতে 30 লাখ টাকা হলে প্রতি লাখে প্রতি 3 মাসে মুনাফা 2250 টাকা এবং যদি বিনিয়োগ হয় 30 লক্ষ 1 টাকা হতে 50 লাখ পর্যন্ত তাহলে প্রতি লাখে প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যায় 2025 টাকা। এখন দেখব পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে। পেনশনের সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে 5 বছর এবং একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা কেনা যায় এবং প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যায়। এখন যদি বিনিয়োগ 5 লক্ষ টাকা পর্যন্ত হয় পেনশনের সঞ্চয়পত্রে তাহলে প্রতি 3 মাসে প্রতি লাখে মুনাফা পাওয়া যায় 2940 টাকা। যদি বিনিয়োগ 5 লক্ষ 1 টাকা হতে 15 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি 3 মাসে পাওয়া যায় 2646 টাকা। বিনিয়োগ 15 লক্ষ 1 টাকা হতে 30 লক্ষ টাকা হলে প্রতি 3 মাসে পাওয়া যায় প্রতি লাখে 2418.75 টাকা এবং যদি বিনিয়োগ 30 লক্ষ 1 টাকা হতে 50 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি লাখে প্রতি 3 মাসে মুনাফা পাওয়া যায় 2193.75 টাকা। এখন আমরা দেখব 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল 5 বছর এবং একক নামে সর্বোচ্চ 30 লাখ টাকার কেনা যায়। এখন যদি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা থাকে তাহলে প্রতি লাখে মেয়াদ পূর্তিতে অর্থাৎ 5 বছর পরে আপনি পাবেন 53,580 টাকা। যদি বিনিয়োগ হয় 5 লক্ষ 1 টাকা হতে 15 লাখ টাকা তাহলে মেয়াদ পূর্তিতে আপনি মুনাফা পাবেন 5 বছর পরে 50,760 টাকা। যদি বিনিয়োগ হয় 15 লক্ষ 1 টাকা হচ্ছে 30 লাখ টাকা তাহলে মেয়াদ পূর্তিতে পাবেন হচ্ছে প্রতি লাখে 46,350 টাকা এবং যদি বিনিয়োগ 30 লক্ষ 1 টাকা হতে 50 লাখ টাকা হয় তাহলে প্রতি লাখে মেয়াদ পূর্তিতে পাবেন হচ্ছে প্রতি লাখে 41,850 টাকা। এখন আমরা দেখব যে সঞ্চয়পত্রের তুলনামূলক লাভ।
এখন যদি আপনার শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্র কেনা থাকে 5 লাখ, তাহলে 1 লাখে প্রতি মাসে মুনাফা পাবেন 912 টাকা, 1 লাখে 1 বছরে মুনাফা পাবেন 10,944 টাকা এবং 5 লাখে 1 বছরে মুনাফা পাবেন 54,720 টাকা। যদি শুধু 3 মাস অন্তর মুনাফাতে সঞ্চয়পত্র কেনা থাকে, তাহলে 1 লাখে 3 মাসে মুনাফা পাবেন 2,622 টাকা, 1 লাখে 1 বছরে মুনাফা 10,488 টাকা এবং 5 লাখে 1 বছরে মুনাফা 52,440 টাকা। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যদি কেনেন, তাহলে 1 লাখে 5 বছর পরে মুনাফা পাবেন 53,580 টাকা। এখন যদি পেনশনের সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকে, তাহলে 1 লাখে 3 মাসে মুনাফা পাবেন 2,940 টাকা, 1 লাখে 1 বছরে মুনাফা 11,760 টাকা এবং 5 লাখে 1 বছরে মুনাফা 58,800 টাকা। এখন আমরা দেখব সঞ্চয়পত্র কিনতে কী কী কাগজপত্র লাগবে। সঞ্চয়পত্র কিনতে লাগবে আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারী ন্যাশনাল আইডি কার্ডের কপি, নমিনির পাসপোর্ট সাইজ ছবি এবং নমিনির ন্যাশনাল আইডি কপি। এছাড়া আপনার নতুন নিয়মে সঞ্চয়পত্র কিনতে হলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা চেকবইয়ের পাতা লাগবে। এছাড়া নতুন নিয়মে 5 লাখ টাকার উপর সঞ্চয়পত্র কিনতে হলে আপনার 3 সার্টিফিকেটের পাশাপাশি রিটার্ন জমা স্লিপও কিন্তু দেখাতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও না দেখা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে থাকবেন।